নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার নতুন একটা এপিসোডে আপনার সামনে হাজির হলাম। তবে প্রত্যেককে ধন্যবাদ যারা আমার ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করেছেন। তবে কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে সত্যি সত্যি আমি খুব খুশি হই, খুব আনন্দ পাই। আজকে যে ম্যাজিকটা দেখাবো, এই ম্যাজিকটা প্রথমে দেখাচ্ছি, তারপরে ম্যাজিকটা কী করে হয় তা রিভিল করে দেবো। আজকের ম্যাজিকটা হচ্ছে থ্রি কার্ড মন্টে। থ্রি কার্ড মন্টে আপনারা বহু রকমের জানেন, কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেলের দেখাবো, হয়তো অনেকের জানা, তবে যাদের জানা নেই তাদের জন্য ভীষণ ভালো হবে। দেখুন, আমার কাছে দুটো জোকার আছে, এই দুটো জোকার আর একটা হচ্ছে কুইন। খুব সিম্পল অথচ ভেরি নাইস, মানে খুবই ভালো লাগবে আর কি। তিনটে তাসের মধ্যে রয়েছে কি দুটো জোকার আর একটা কুইন। এই কুইনটাকে নিয়েই ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায়, গ্যামলাররা গ্যামলিং করে, কীরকমভাবে করে সেটাই আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এখানে কি হচ্ছে, এই কুইনটাকে নিয়ে একটা সাইডে এরকম রেখে দেওয়া হলো, আর তারপরে কি হচ্ছে, দুটো জোকারকে এখানে রেখে দেওয়া হচ্ছে, আর এই দুটো জোকারকে রেখে একটু কুইনের সাথে টুইস্ট করে দেওয়া হলো, এরকম টুইস্ট করে দেওয়া হলো, টুইস্ট করে এরকমভাবে টুইস্ট করে দেওয়া হলো, দুবার তিনবার চারবার টুইস্ট করে দেওয়া হলো। দিয়ে বলা হচ্ছে যে এবার আপনারা বলুন কুইনটা কোথায় আছে। সাধারণভাবে দর্শকরা বলে এটা কুইন, তারপর দেখায় না এটা কুইন নেই জোকার, তাহলে এটা কুইন না, এটাও কুইন না, এটা জোকার। তাহলে এই দুটোই যদি জোকার হয়ে যায় তাহলে কুইনটা এখানে চলে আসে, রিয়েলি এখানে চলে আসে। এটা হয়তো আপনারা অনেকে জানেন, যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তাদের জন্য আমি এটা রিভিল করে দেব। কিন্তু আমি আরেকটা এফেক্ট আমি আপনাদের দেখাতে চাই, যে এফেক্টটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আরেকটা এফেক্ট, হয়তো সেটাও আপনারা জানেন কিন্তু একটু দেখে নিন। সেকেন্ড যে এফেক্ট আমি আপনাদের দেখাবো, এই এফেক্টটাও আপনাদের অনেকের জানা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই এফেক্টটা, বিশেষ করে থ্রি কার্ড বন্ডের এই পার্টটা আমার খুব ভালো লাগে। দেখুন এখানে কি হচ্ছে, না এই কুইনটাকে নিয়ে কী করা হচ্ছে, এখানটা রাখা হচ্ছে সেন্টারে, মানে তলায় একটা জোকার রইল, ওপরে আরেকটা কুইন দিয়ে দেওয়া হলো, আবার এখানে কী করা হলো আরেকটা জোকার ওপর দিয়ে দেওয়া হলো, মানে স্যান্ডউইচ অবস্থায় আছে। অর্থাৎ কি না, কুইনটা এখন মাঝখানে আর দুপাশে দুটো জোকার। তাহলে এই অবস্থাতে যদি আমরা এরকম সরাই আর যদি দেখাই যে এই পাশে একটা জোকার এরকম রেখে দিলাম আর এই পাশে একটা জোকার এখানে রেখে দিলাম, তাহলে পরিষ্কার ক্লিয়ার, মানে কোনো জাগলিং করা হলো না। এবার বলা হচ্ছে তাহলে এখন কুইনটা কোথায় আছে। সাধারণভাবেই বলবে দর্শক যে মাঝখানে কুইন আছে। আপনি এবারে দেখান একটু ম্যাজিক পাস দিয়ে যে না কুইনটা এখানে নেই। এবারে দর্শকরা একটু ঘাবড়ে যাবে, তাহলে এদিকে গেল না এদিকে গেল, ঠিক বুঝলাম না তো, তাহলে এদিকে এটা উল্টে দেখান যে না এদিকে নেই, বলে এইদিকে এটা উল্টে দেখান না এদিকেও নেই। এইরকম যদি আপনি দেখান আমার মনে হয় যে দর্শকরা ভীষণ খুশি হবে, কারণ আমি তো এটা দেখাই, আমার দর্শকরা ভীষণ খুশি হয়। তা আমি এটা আপনাদের দেখালাম, আপনারা যদি সত্যি সত্যি খুশি হয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটু কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আমার চ্যানেল বা আমার এপিসোডগুলো কেমন লাগছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর কি, এই হচ্ছে ব্যাপার। এবারে রিভিল করার পালা, তা আমি ফার্স্ট যেটা করেছিলাম সেটা রিভিল করে দিচ্ছি। প্রথমে যেটা আমি দেখিয়েছিলাম সেটা প্রথমে রিভিল করি, তারপরে দ্বিতীয়টা করছি। প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই একটা কুইন আর এই দুটো জোকার, এই তো এরকম ছিল। এখানে আমি কি করেছি দেখুন, এই তিনটে কার্ডকে এরকম দেখিয়েছি, দেখুন এখানে এক দুই তিন, তিনটেই কার্ড আছে এখানে, এটা কুইন আর দুটো জোকার। এটা আপনারা অনেকেই জানেন, যারা জানেন না একটু দেখে নিন। এখানে কী করতে, এটা ডাবল লিফ্ট করতে হবে, কিন্তু ডাবল লিফ্ট করার এখানে খুব সোজা, সোজা বলতে উপরের কার্ডটা একটুখানি সরিয়ে দিই, জাস্ট উপরের কার্ডে যদি একটু সরান তাহলে তলায় দুটো কার্ড ফ্রি হয়ে যায়। দুটো কার্ডকে ধরে নিন একসাথে, ধরে দেখান এটা কুইন, আসলে এখানে দুটো কার্ড আছে। তাহলে আবার দেখুন একবার, উপর থেকে একটা কার্ডকে এরকম সরালতে হবে, জাস্ট একটু সরালতে হবে, সরালে পরে এখানে একটুখানি, এই দেখুন এটা ফাঁকা হয়ে গেল, এটাকে ধরে আপনি দেখান এটা কুইন, দেখিয়ে রেখে দিন। তাহলে দেখুন এটা উপরের তার জোকার চলে এলো, এখানে রেখে দিন, রেখে দিয়ে
এবারে যেখানে দুটো কার্ড আছে ওপরেরটা কিন্তু কুইন আছে, আপনি এরমভাবে রাখুন, তাহলে কুইনটা দেখুন একটা সাইডে চলে আসলো, একটা সাইডে চলে এলো, ব্যাস। এইটুকু করতে পারলেই ফার্স্ট এফেক্ট আপনি দেখাতে পারবেন, দেখান এটা, এবারে সাথে এটা একটুখানি ঘুরিয়ে দিতে পারেন, যা খুশি করতে পারেন, কোনো ব্যাপার না, করে আপনি দেখান যে এটাও জোকার, এটাও জোকার, কুইনটা এপাশে চলে এসেছে। এটা হয়ে গেল ফার্স্ট এফেক্টটা। সেকেন্ড এফেক্টটা ভীষণ ভালো, দারুণ লাগবে, কিন্তু এটার জন্য কী করতে হবে, একটা দুটো, আপনার তো তিনটেকেই জোকার দেখাতে হবে, তিনটেকেই যদি জোকার দেখাতে হয় তাহলে আরেকটা জোকার এক্সট্রা লাগবে। এই দেখুন আরেকটা জোকার এখানে এক্সট্রা লাগবে, চারটে কার্ড লাগবে। চারটে কার্ডের অ্যারেঞ্জমেন্ট কী আছে দেখুন, এই চারটে কার্ডের অ্যারেঞ্জমেন্ট, একটা ডাবল সাইডেড গাম, এই ডাবল সাইডেড টেপ একটা লাগবে, এখান থেকে কাঁচি দিয়ে একটুখানি কেটে নিন, কেটে নিয়ে এই যে থার্ড জোকারটা এলো তার পেছনে এরকম লাগিয়ে দিন, এই এই দেখুন এখানে কিন্তু গাম হয়ে গেছে, হয়ে গেল। তাহলে এবারে কি করে করবেন, এখানে আপনি কি করবেন, মাঝখানে দুটো জোকার রাখুন, মাঝখানটায় দুটো জোকার রেখে দিন, আর এই জোকারটা সাইডে রেখে দিন। এখন দেখুন বিষয়টা কিন্তু একই রকম লাগছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এখানে এটার মধ্যে গাম আছে। আপনি কি করছেন, বলছেন দেখুন আমার কাছে একটা কুইন আছে, আমি এই জোকারটার ওপরে রেখে দিলাম, আমার কাছে দেখুন একটা জোকার আছে, এই কুইনটার ওপরে রেখে দিলাম। আপনি বললেন যে তাহলে কুইনটা স্যান্ডউইচ অবস্থায় আছে, মানে মাঝখানটায় আছে। আপনি এই কার্ডগুলো তুলে আরেকবার দেখাতেও পারেন, আরেকবার দেখালেন যে দেখুন আমার কাছে এই একটা জোকার আর এই তলায় আর একটা জোকার, এইবার দেখিয়ে এই মাঝখানটা একটু চেপে দিন জাস্ট, তাহলে আমার কাছে তিনটে কার্ড আছে, এটা বলে আপনি এটাকে উল্টে দিন, উল্টে দিয়ে এরকম তিনটে কার্ড সরাচ্ছেন, তাহলে আপনি উপরের কার্ডটা দেখান যে জোকার, দেখিয়ে এই পাশটা রাখুন, মাঝখানেরটা দেখাবেন না, এটাও দেখান জোকার। কিন্তু দেখুন এটা জোকার হলেও কী হবে, এটার সাথে কিন্তু এই কুইনটা কিন্তু চিপকে গেছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কিন্তু এরকম দেখাচ্ছেন যে এটাও জোকার বলে এটা এখানে রাখলেন, দর্শকরা এটা শিওর শট যে এটা কুইন। এবারে এটাকে দেখান যে না, এটা জোকার, এটাও জোকার, এটাও জোকার। খুব সিম্পল অথচ ভীষণ সুন্দর। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগছে আমার এপিসোডগুলো একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আজকে আর বেশি কথা না বলে আজকের এপিসোড এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।